ভিউয়ার্স, আমাদের অনেকের বাইকের সামনে যে ডিস্ক ব্রেকটা আছে বা চাকাটা, সেটা জ্যাম হয়ে যায়, আমাদের চাকাটা ঘুরতে চায় না। আমি যদি হাত দিয়ে আপনাদেরকে দেখাই একটু, দেখতে পাচ্ছেন চাকাটা ফ্রিভাবে ঘুরছে না, খুব প্রেশার প্রয়োগ করে চাকাটা ঘোরাতে হচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে এই চাকার জ্যামটা ছাড়াবেন বা ডিস্ক ব্রেকের এই জ্যামটা আপনারা ছাড়াতে পারবেন খুব সহজে। তো সেক্ষেত্রে আমরা সামনে চাকার যে ডিস্ক ব্রেকের ব্রেক ক্যালিপারটা আছে, সেই ব্রেক ক্যালিপারের উপরের রাবারটা খুলে নিব, এবং সেই রাবারটা খোলার পর সেখানে আমরা একটা অতিরিক্ত পাইপ সংযুক্ত করব। আমরা রাবারটা খুলে নিলাম, একটা পাইপ সংযুক্ত করলাম, এরপরে আমরা সেখানকার একটা নাট থাকে, সেই নাটটা আমরা লুজ করে দিব। ওকে, এখন আমরা নাটটা লুজ করে দিলে সেখানে অতিরিক্ত যে ফ্লুইড বা হাওয়াটা জমা থাকে সেটা সেই পাইপ দিয়ে বের হয়ে আসবে। আমরা লুজ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অতিরিক্ত ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না ফ্লুইডটা বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা পাইপটা সংযুক্ত করে রাখব। আর হ্যাঁ ভিউয়ার্স, এটা দুইটা কারণে হতে পারে। প্রথমত, আপনার বাইকের DOT 3 তেলটা যদি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে ব্রেকের এই জ্যামটা হতে পারে, সামনের যে ডিস্ক ব্রেক আছে। আরেকটা কারণ হলো, আপনি যদি খুব জোরে সরে ব্রেকটা করেন, খুব জোর ব্রেকটা করলে আপনার এই সামনের ডিস্ক ব্রেকের জ্যামটা হতে পারে। আরেকটা কথা বলে রাখি ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, সেই সাথে একটা কমেন্টস করে দিবেন, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমাদের তেলটা বের হয়ে যাচ্ছে। ওকে, সম্পূর্ণ তেলটা বের হওয়ার পরে আমরা ওইখানকার যে নাটটা আছে সেটা আমরা টাইট করে নিব, পাইপটা খুলে এবং রাবারটা লাগাই দিব। দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু একটু ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটাই ফ্রি হয়ে গেছে চাকাটা। ওকে, এরপরে আমরা নাটটা টাইট করে রাবারটা লাগিয়ে দিব। ওকে, রাবারটা লাগানো শেষ। এখন আমরা কি করব, একটা ময়লা কাপড় ব্রেক ক্যালিপারের উপরে দিয়ে একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নিব। ওকে, বাড়ি দেওয়ার পরে আমরা একটু পানি ঢেলে নিব সেখানে। দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রি হয়ে গেছে আমাদের বাইকের সামনে যে চাকাটা আছে, ফুল ফ্রি হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।